वेलकम टू आवर चैनल WSTL। अच्छा तो आज के আমরা যে ইন্ট্রো ভিডিওটা করছি সেটা হলো রেস্কিউ থেকে আসার পরে অবস্থা খুবই খারাপ, তো রেস্কিউ থেকে এসে ভিডিওটা করছি, যেটা সাধারণত আমরা আগে করি সময়ে সময়ে পরে করি, কিন্তু আজকেরটা একটু স্পেশাল। কেন স্পেশাল? আজকে 25 কিলো ওজনের একটা কচ্ছপ উদ্ধার হয়েছে, যেটা আমার লাইফের সব থেকে বড় কচ্ছপ উদ্ধার। এর আগে যতগুলো করেছি এত বড় হিউজ ছিল না। তো যখন কল পেলাম থানা থেকে, কল এলো যখন, রেস্কিউ কল পেলাম, তখন আর দেরি করলাম না, শাটাম করে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আমরা, কারণ এটাকে মিস করা যাবে না। আর কচ্ছপ এমনিতেই মানুষ যা কচ্ছপের সাথে ব্যবহার করে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ভিডিও করার জন্য আরো 2 মিনিট দেরি করা এটা বৈধ একদম না। তো সুতরাং আমরা রেডি হয়ে চলে গেছি, কচ্ছপ উদ্ধার করেছি, হাত একদম খাম করে নিয়ে চলে এসেছি, হাতগুলো ফুলে গেছে, সাথে থাকুন। দড়ি হবে, দড়ি দড়ি হলো হতে, হ্যাঁ যা, এই দড়ি আছে কারো কাছে? এই মুহূর্তে তোমার, সরি ও হাতে তুলে নিবে, দেবো কান কাজ করে, কাজ করে, তুমি বডি তুলে আমাকে দাও, ইনজুরড আছে একটু, উল্টে দাও। ও চিরবে, ভেতরে কাজ পাচ্ছিল না, কি হয়েছে, চিড়ে গেছে, চিড়ে গেছে, অনেক বড় হিউজ। এটাই যদি মেল হতো তাহলে এই জায়গায় বেশ একটা ডিপ্রেশন মতো থাকতো, যাতে মেটিং এর সময় মেল ফিমেলের উপরে মাউন্ট করতে পারে। এত বড় কচ্ছপ পাওয়াটা বিরাট বড় ভাগ্যের ব্যাপার, এবং আমাদের এটা বিরাট বড় ভাগ্য যে একে কোনো মাছালার কাছ থেকে না পেয়ে এখানে পেল। মাছালার কাছে গেলে তো এটা সাথে সাথে একদম মাংস টাংস হয়ে যেত। স্থানীয় মানুষদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের তৎপরতার কারণে একে উদ্ধার করা গেল। বলো বলো
কিছুটা ইঞ্জিনও হয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানটা একটু আছে সামান্য, গায়েও আছে কিছুটা। এটাও নিয়ে যাই সাথে যদি লাগে। তুমি ও আসবে, তোমার কাছে আসবে, চাবিটা চাবিটা নিয়েছো? এই যে চাবি ওখানে থাকো, তুমি যাও, আসো গা, যাও আজকে আমাদের একটা সাকসেসফুল ডে গেল। এই যে রয়েছে কচ্ছপ, বাইক আমাদের ওখানেই রইল, এখন আমরা টুকটুকে করে যাচ্ছি। এই যে আমার বড় মশাই ভীষণ টায়ার্ড, টুকটুকে যা টেনে দাও না। না না চলো ছাড়বো, মজা দেখবা, এত বড় কচ্ছপ আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে ওকে সুস্থ মতো গঙ্গায় ফিরিয়ে যাবে। ভেজা আছে, ভেজা আছে, ছেড়ে দিয়ে আবার আসছি, ছাড়বো ছাড়বো ছাড়বো, দেখবেন কিন্তু ভিডিওটা। এই যে সব গচি কাচারা দৌড়াচ্ছে কচ্ছপটাকে শেষবারের জন্য দেখার জন্য। মোটামুটি এক বছর আগে আবার সেম কন্ডিশন হয়েছিল, এরকম মেয়ে তো ডিম দেবে বলে, হ্যাঁ এটা মেয়ে, এটা মেয়ে, হ্যাঁ উঠে ডিম দেবে বলে কুলের কাছে আসতে চাইছিল। তো আগের বারও এরকম একটা হয়েছিল, এরকমই এর থেকে একটু ছোট হবে, তো ওটাকে রেস্কিউ করতে যাবে। চলো এটা কি যাবে আনাতে যাবে বললে না? হ্যাঁ চলো, তুমি, আমি এটা দিয়ে যাচ্ছি। তো এটাকে এখন থানায় নিয়ে যাবো, আইসি স্যার দেখবে বলেছেন, একে দেখাবো, দেখি গঙ্গাতে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, সঙ্গে থাকুন। আর এর আগে আচ্ছা ঘটনাটা বলি, এর আগের বার এরকমই এর থেকে একটু সামান্য ছোট হবে একটা কচ্ছপ পাওয়া গেছিলো, সেম কন্ডিশনে পাওয়া গেছিলো, তো ওটাকে রেস্কিউ করতে দেরি হয়ে গেছিলো, তো থানা থেকে এসে নিয়ে যায়, থানা থেকে যাওয়ার পরে ফরেস্ট ডিপার্টমেন্টকে ওরা হ্যান্ড ওভার করে দেয়, কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো ফলে মারা যায়। চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে।
এইরকম উল্টিয়ে ধরলে না না পাল্টে ধরা যাবে না দেখো না কামরাই দড়ি মারবে চলে যাবে আস্তে আস্তে ওটাকে পাল্টা করে ধরলে না আমার বুক চিড়ে দিত আজকে কালুখালি থেকে আসলাম কালুখালি গিয়েছিলাম একটা স্পেকটিকল খোবরার জন্য হলো আসার 5 মিনিটের ভেতরে ত্রিপলি গেটের কাছ থেকে পেলাম পেয়ে তারপরে আমরা যে স্নান খাওয়া দাওয়া করবো তখনই কল আসবে ওটার জন্য এই দেরি হওয়ার জন্য স্যার মারা গেছে মানে এর আগের বছর একটা হয়েছিল কেসটা থানাতে নিয়ে এসেছিলেন ওনারা থানা থেকে নিয়ে গেছে পরেশ এই দেরি হওয়ার জন্য স্টেজে মারা গেছে এই জন্য এটা নিয়ে দেরি করতে যাচ্ছে দু ঘন্টা আগে উঠেছে দু ঘন্টা পরে ফোন করেছে আমাকে এরপরে যখন দেখবেন আবার এরকম কচ্ছপ উঠছে প্লিজ সাথে সাথে একটা চটের ব্যবস্থা করবেন।